লন্ডনের বিখ্যাত দ্য ওভালে আগামী 7-11 জুন অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে ওভালের উইকেট হতে পারে স্পিন সহায়ক। ম্যাচের বয়স পাড়ার সঙ্গে সঙ্গে বল ঘুরতে পারে বলে মনে করেন স্টিভেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এই অজি ব্যাটার। তবে স্মিথের মতে ওভালের ব্যাটিংটাও হতে পারে উপভোগ্য। এদিকে কোহলি পূজারাকে নিয়ে অজিদের সতর্ক থাকতে বলেছেন রিকি পন্টিং। দুয়ারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল, লন্ডনের বিখ্যাত দ্য ওভালে আগামী 7-11 জুন ভারত অস্ট্রেলিয়া মহারণ। কন্ডিশনটা ইংলিশ হলেও রবি অশ্বিন আর রবীন্দ্র জাদেজাকে নিয়ে সতীর্থদের বাড়তি সতর্কবার্তা দিয়ে রাখলেন স্টিভ স্মিথ। কিন্তু কেন? টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কয়েকদিন ধরেই ফাইনালের ভেন্যু ওভালে অনুশীলন করছে অস্ট্রেলিয়া, সেই অভিজ্ঞতা তো আছেই। তাছাড়া 96 টেস্টে 30 সেঞ্চুরি আর 37.5 সেঞ্চুরি করা স্মিথ ভালো করেই জানেন ওভালের হাওয়া বাতাস আর সেই সঙ্গে ভারতীয় স্পিনারদের সামর্থ্য। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ওভালে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে বল ঘুরতে পারে। ভারতে খেলতে গিয়ে আমরা ভারতীয় স্পিনারদের বিপক্ষে যে ধরনের সমস্যায় পড়ি তার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব নয়। এখানে বাউন্স কিছুটা সমস্যা করতে পারে, তাই ব্যাটারদের সতর্ক থাকতে হবে। তবে কি ওভালের পিচ নিয়ে কিছুটা অখুশি অজিরা? স্মিথের কথায় সেই উত্তরটা অবশ্য না সূচক। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু আর উইকেটের প্রশংসাই করলেন স্মিথ। ক্রিকেটের অন্যতম সেরা মাঠ ওভাল, বিদ্যুৎ গতিতে বল ছোটার নজির রয়েছে এখানে, তাই এখানে ব্যাটিং করা দারুণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। পেসাররাও পিচের গতি আর বাউন্স থেকে সর্বোচ্চ সুবিধা তুলতে পারেন, তাই আমি মনে করছি রুদ্ধশ্বাস ফাইনাল হতে পারে ওভালে। ওভালের ব্যাটিং সহায়ক পিচের কথা অবশ্য সম্প্রতি আইসিসি রিভিউতে বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও। দুই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়ার জন্য হুমকি হিসেবে দেখছেন পন্টিং। অস্ট্রেলিয়ানদের অবশ্যই আলাদা করে কোহলিকে নিয়ে ভাবা উচিত, আমার বিশ্বাস তারা সেটা করছেও। পূজারাকে নিয়েও আলাদা পরিকল্পনা করতে হবে, তারা দুজনই ভারতীয় ব্যাটিং এর মেরুদণ্ড, দুজনের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে ভারত ও অস্ট্রেলিয়াকে ঘোষণা করা হবে যুগ্ম চ্যাম্পিয়ন। 5 দিনের টেস্টে রাখা আছে একটি রিজার্ভ ডেও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।